আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুগতদের দায়িত্ব দিতে এবার নির্বাচন কমিশন গঠনে আইন করতে যাচ্ছে সরকার অভিযোগ বিএনপি চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিবু হত্যার ঘটনায় স্বামী নোবেল ও তার বন্ধু ফরহাদ গ্রেফতার এবং করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে এলাকাভিত্তিক লকডাউন দেওয়া জরুরি অভিমত বিশেষজ্ঞদের শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে কিনা সেদিকে বিশেষ নজর দিতে হবে সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য সতর্ক করেন প্রধানমন্ত্রী আপিল মাহমুদের রিপোর্ট করোনা মহামারীর কারণে এবার দুই বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিন দিনের এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষণা করছি সম্মেলনে নিজেদের এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন জেলা প্রশাসকরা চাঁদপুর জেলার অন্যতম প্রধান চ্যালেঞ্জ নদী ভাঙন স্থায়ী সংরক্ষা বাঁধ না থাকায় প্রতি বছরই নদী ভাঙনের কারণে এ জেলার নদী তীরবর্তী মানুষের সহায় সম্পত্তি বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে সাতক্ষীরা বাগেরহাট খুলনা জেলায় কিছু এলাকায় খাবার পানির তীব্র সংকট হয় এসব এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য কিছু বৃহৎ প্রকল্প গ্রহণ করা অতীব জরুরি জেলা পর্যায়ের সমস্যা সমাধান ও উন্নয়নকে আরও বেগবান করতে ২৪ দফা দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী যেখানে সেখানে উন্নয়ন প্রকল্প না করে তা যেন সেবামূলক হয় জেলা প্রশাসকদের সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন শেখ হাসিনা যার যেখানে যখন ইচ্ছে হয় সেখানে একটা প্রকল্প নিয়ে নিল বা নিয়ে আসলো সেটা যে করা হয় অনেক সময় যেটা হয়তো প্রয়োজন নয় অপ্রয়োজনীয় প্রকল্প এই অপ্রয়োজনীয় প্রকল্পগুলি পরিহার করতে হবে একটা জেলা এবং জেলা অধীনস্থ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত উন্নয়নটা একজন জেলা প্রশাসক কিন্তু এ ব্যাপারে বিরাট অবদান রাখতে পারে তবে সেই ক্ষেত্রে জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি বা অন্যান্য জনপ্রতিনিধি সংসদ সদস্য তাদেরকেও যদি নিয়ে একসাথে বসে আলোচনা করে কাজ করা যায় সেটা আরও বেশি কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি মাদক ধর্মীয় জঙ্গিবাদ নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা পরিবারের দুর্গম লাঘবে কাজ করতে নির্দেশনাও দেন সরকার প্রধান একজন মুক্তিযোদ্ধার পরিবার কেউ ভিক্ষা করবে এটা আমাদের জন্য মোটেই সম্মানজনক না সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়ে সকলকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে করোনার নতুন ধরন ওমিক্রন যেন দ্রুত ছড়াতে না পারে সেজন্য বিশেষ ভূমিকা রাখতে সম্মেলনে জেলা প্রশাসকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল মাহমুদ ATN বাংলা ঢাকা অনুগত আর দলীয় লোকদের দায়িত্ব দেওয়ার ধারাবাহিক প্রক্রিয়াকে আইনি রূপ দিতে নির্বাচন কমিশন গঠনে সরকার আইন করতে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই অভিযোগ করেন তার মতে এতে সংকটের কোনো সমাধান আসবে না তিনি আরও জানান বর্তমান সরকার ও তাদের করা নির্বাচন কমিশনের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে না মইনুল হাসানের রিপোর্ট নির্বাচন কমিশন গঠনে আইন করার দাবি পূরণ হলেও রাষ্ট্রপতির রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বিষয়টি আবারও নতুন করে আলোচনায় আসে এর মধ্যেই সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন দেয় সরকার সেই রাতেই এ নিয়ে আলোচনা হয় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী সভা জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে নজরুল ইসলাম খান বলেন এতে আওয়ামী লীগের দলীয় ইচ্ছারই প্রতিফলন ঘটবে অনুগত অপদার্থ নির্বাচন কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে দলীয় স্বার্থে
আইনি রূপ দেওয়ার সরকারি অপপ্রয়াসের ফলাফল হবে যেই লাউ সেই কদু। এবার সম্ভবত হতে যাচ্ছে একটি পচা কদু। এতদিন ধরে যেটা প্রশাসনিক কায়দায় হয়েছে, এখন সেটা আইনি কায়দায় হবে। যেই সরকার এবং তাদের সাজানো যে প্রশাসন, তার অধীনেই আমরা কোনো নির্বাচনে যাব না। আর তাদের গড়া যে নির্বাচন কমিশন, যেটা অযোগ্য অপদার্থ হিসাবে সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত, তাদের অধীনে তো নয়। এ সময় ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। সমকক্ষ পক্ষের মধ্যেই হয় সংলাপ। আমরা যেটা দেখলাম সেটা হলো একদিক থেকে সমকক্ষ, এই কারণে যে রাষ্ট্রপতিরও কোনো ক্ষমতা নাই, যারা গেছে তাদেরও কোনো ক্ষমতা নাই। কিন্তু এই সংলাপ যে অর্থহীন, এটা তো ইতিহাস প্রমাণ করে। সংলাপে কোনো কিছুই অর্জিত হয় নাই, বরঞ্চ ক্রমান্বয়ে পরিস্থিতির অবনতি হয়েছে। ওনাকে সংলাপ করতে দিয়ে মন্ত্রিসভা আইন প্রণয়নের কাজ করেছে। এদিকে বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় নয়াপল্টনে দোয়া মাহফিল করে জিয়া পরিষদ। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজপথে কঠোর আন্দোলন ছাড়া গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের বাড়িতে বাড়িতে বইছে উৎসবের আমেজ। সকাল থেকেই তাদের বাসার সামনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কর্মী সমর্থকরা। এ সময় দলমতের ঊর্ধ্বে উঠে নাগরিকদের সেবা দেওয়ার অঙ্গীকার করেন কাউন্সিলররা। দর্শক নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিউল, সাধারণ নবনির্বাচিত কাউন্সিলররা, শারমিন, সকাল থেকে আসলে বিভিন্ন ওয়ার্ডে আমি ঘুরেছি। ওয়ার্ডগুলোতে যেসব নতুন নবনির্বাচিত কাউন্সিলররা বিজয়ী হয়েছে, তাদের কিন্তু আসলে ফুল দিয়ে বা মালা দিয়ে তাদের শুভানুধ্যায়ীরা, তাদের বা যেসব নতুন কাউন্সিলর বিজয়ী হয়েছে তাদের কিন্তু সবাই শুভেচ্ছা জানানোর জন্য আসছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসছে। আমি যেসব কাউন্সিলরের সাথে কথা বলেছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা নতুনভাবে যে নির্বাচন করেছে এবং নতুনভাবে যে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের থেকে কিন্তু তাদের প্রত্যাশা অনেক বেশি। সেই কাউন্সিলরদের থেকে প্রত্যাশার জায়গা থেকে তারা কিন্তু বলেছে যে নতুন যে কাউন্সিলররা, তারা কিন্তু আসলে নগরের উন্নয়নে কাজ করবে, নগরের বিকাশ কাজ করবে এবং একই সাথে নগরে যেসব সমস্যা আছে, যানজট এবং হকার বিশেষ করে, এই সমস্যার সমাধানে তারা কিন্তু আসলে অনেক আন্তরিক হবে। আরেকটি কথা না বললেই নয় যে নতুন যে কাউন্সিলররা আছে তারাও কিন্তু বলেছে যে মাননীয় যে মেয়র আছে সেলিনা হায়াত আইভি, সেই আইভির নেতৃত্বেই কিন্তু তারা সুন্দর একটি গোছানো নগর গড়তে চায়, যেই নগরীতে কোনো ধরনের যানজট থাকবে না, হকার থাকবে না এবং সন্ত্রাস দূর করতে চায়। এবং একই সাথে আরেকটি কথা না বললেই নয় যে আপনি জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সবসময় উৎসবের মধ্যে চায়। আজকে যদিও এই নির্বাচনী দুদিনই হলো শেষ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। এখানকার মানুষ কিন্তু এখনও তাদের যে প্রতীক্ষিত যে মেয়র হয়েছে বা আকাঙ্ক্ষিত মেয়র হয়েছে এবং কাউন্সিলর হয়েছে, তাদের বাড়িতে যাচ্ছে, অনেকে তাদের অফিসে যাচ্ছে, গিয়ে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সাথে কথা বলছে। এতদিন যেসব মেয়র এবং কাউন্সিলররা জনগণের পাশে গিয়েছে, সেই জনগণই কিন্তু আবার সেই নতুন মেয়র এবং কাউন্সিলরের কাছে আসছে, তাদেরকে সাধুবাদ জানাচ্ছে, তাদের শুভেচ্ছা জানাচ্ছে এবং তারা একই সাথে বলছে যে নতুন যে মেয়র এবং কাউন্সিলররা হয়েছে তারা যেমন নগরীকে একটি আদর্শ নগর করতে চায় এবং মডেল সিটি হিসেবে নারায়ণগঞ্জকে আসলে সবার কাছে পরিচিত করতে চায়, সেই হিসাবে কিন্তু তারা কাজ করছে এবং জনগণও কিন্তু এইরকম প্রত্যাশা করে। শফিউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিউল আলম সুজন। চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় জড়িত অভিযোগে স্বামী সাখোয়াত আলী নোবেল ও তার বন্ধু ফরহাদকে পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন শিমুর স্বামী। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের আলিপুর ব্রিজের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় চলচ্চিত্র নায়িকা
শিমুল লাশ উদ্ধার করে পুলিশ। তার গলা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর মৃতদেহ ব্রিজের উপর থেকে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এরপর ঘটনাস্থলে গিয়ে তার আঙ্গুলের ছাপ নেওয়া ছাড়াও আলামত সংগ্রহ করে ঢাকা জেলা পিবিআই। পরে প্রযুক্তির মাধ্যমে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ শনাক্ত করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে মারা যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন শিমু। এরপর আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে কলাবাগান থানায় জিডি করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। সেখানে গণমাধ্যমের সাথে কথা বলেন নিহত শিমুর বোন। আমরা দুই বোনই, এমন কোনো দিন নেই কথা না হয়, এরকম কোনো ওর শত্রু আছে ই আছে এরকম কখনোই মনে হয় নাই, বলেও নাই সে। এদিকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা জেলা পুলিশ শিমুর স্বামী নোবেল সহ দুজনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুর স্বামী হত্যার কথা স্বীকার করেছে। আমি একটু আমার বোনজামের সাথে কথা বলবো। আসলে কি আপনি করেছেন, কেন করেছেন, অপরাধটা কি আমার বোনের? যদি আপনি করে থাকে, 18 বছর সংসার করেছেন, আপনাদের লাভ ম্যারেজ যদি করে থাকে, এই প্রশ্নটা আমি আমার বোনজামাইকে করব। সিনেমার পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করতেন শিমু। সাম্প্রতিক সময়ে ফ্যামিলি ক্রাইসিস নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি। 1998 সালে কাজী হায়াত পরিচালিত বর্তমান সিনেমা দিয়ে রূপালী পর্দায় তার অভিষেক হয়। এরপর 23টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। 50টিরও বেশি নাটকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে এলাকাভিত্তিক লকডাউন দেওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। না হলে দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে এবং এতে সবাই আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন তারা। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সরকার সর্বোচ্চ কঠোর হওয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে প্রায় 224 ভাগ। সাত দিনে 1,95,467 জনের নমুনা পরীক্ষার বিপরীতে 28,000-এরও বেশি মানুষকে আক্রান্ত পাওয়া গেছে। এই মুহূর্তে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বোচ্চ সতর্কতা খুবই জরুরি জানিয়ে জনস্বাস্থ্যবিদরা বলছেন, যে কোনো উপায়ে সংক্রমণের এই শৃঙ্খল ভাঙা দরকার। দুঃখজনকভাবে এরকমই বলতে হচ্ছে, সরকারের গৃহীত কার্যক্রমে মনে হচ্ছে অবচেতনে বা চেতনে এটা ছড়িয়ে যাক, এরকম আমাদের একটা চাওয়া আছে কিনা আমি জানি না। যদি ওমিক্রন ভ্যারিয়েন্টটা ধীরে ধীরে এই জায়গাগুলো দখল করে নেয় অন্য ভ্যারিয়েন্ট, তাহলে এটা অবধারিত যে সেই উদ্যোগটি আমাদের তৃতীয় ঢেউয়ে নিয়ে যাবে। এই সংক্রমণটাকে আমরা তো বন্ধ করতে পারবো না, নিয়ন্ত্রণে রাখা, না হলে এটা খুব ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। এই বিধিনিষেধ আরোপের পরে কিছু মানুষের মধ্যে মাস্ক পরা লক্ষ্য করছি, কিন্তু এখন একটা বৃহৎ জনগোষ্ঠী মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছে, এটি সংক্রমণ বাড়ার মেইন কারণ। সংক্রমণ নিয়ন্ত্রণে আপতকালীন একটি কর্মপরিকল্পনা তৈরি করে সে অনুযায়ী এখন থেকেই কাজ শুরু করা প্রয়োজন বলেও মত বিশ্লেষকদের। যে সাউথ আফ্রিকাতে অমিক্রনটা প্রথম ধরা পড়ে তারাও কিন্তু এই মুহূর্তে অনেকখানি নিয়ন্ত্রণে এসে, সেটা প্রায় 4 ভাগের 1 ভাগে নামিয়ে এনেছি, সেটা ওই স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে। এইখানে আমাদের নানান রকম পদ্ধতিতে পারে লকডাউন, শাটডাউন, বাজারঘাট বন্ধ, মানে স্কুল কলেজ বন্ধ, কিন্তু এইগুলোতে যে বেনিফিট বা মানে ইয়ে হবে, লাভ হবে, তার সাথে আবার এর যে পার্শ্ব প্রতিক্রিয়া বা এর যে লস, সেটাও মানে বিবেচনায় রাখা দরকার। শুধু কিছু বিধিনিষেধ কাগজে জারি করা, আপনাদের মাধ্যমে প্রচার করা, এটা যথেষ্ট না। আমরা যদি লকডাউন চিন্তাও না করি, আমরা সীমিত পরিসরে চলাচল এই জায়গাটায় চিন্তা করতে পারি। ধরুন কোন জায়গায় কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, তাহলে সেই জায়গাটা স্থানীয় বা এলাকা ভিত্তিক আমরা চলাচল সীমিত করে যেতে পারি। এসবের পাশাপাশি জনসমাগম হয় এমন অনুষ্ঠান এবং সামনের সব ধরনের নির্বাচন বন্ধ করারও তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত 11 দফা নির্দেশনা বেশিরভাগ মানুষই মানছেন না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতাও নেই, ফলে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নজিবুর রহমানের রিপোর্ট। করোনা সংক্রমণকে অনেকটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাস্থ্যবিধি না মানার প্রতিযোগিতায় নেমেছে নগরবাসী। করোনা হবে, করোনা হলে কি হবে ভাই, জ্বর আসবে, ঠান্ডা লাগবে, দুইটা ভ্যাকসিন নিছি, এখন আমার কোনো টেনশন নাই, কিছু হবে না। ফোনই দোকানে ঘাটে গেলে ফোনই, এটা এখনো তাপ বেশি তো,
গণপরিবহন, হাট বাজার কিংবা ফুটপাত, কোথাও নেই স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহারেও বেশিরভাগ মানুষের অনীহা। মাস্ক না পরার পক্ষে যুক্তিরও কোনো শেষ নেই। সরকারের এগারো দফা নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে নেই কোনো তৎপরতা। এ পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। আইসি সকালবেলা মাটি মুটি ভরে গেলে আবার ওইটা আবার নোংরা হয়ে যায়, নোংরা গেলে তো ওইটা পরা যায় না। আসলে আমরা সবাই মাস্ক পরেই থাকি, বিষয় যে এটাই যে মালটা গুছিয়ে দিয়েছে তো হঠাৎ করে আইসি দেরি হয়ে গেছে, তোরা সেজন্য আমরা মাস্কটা পরা হয় না। এক সপ্তাহের ব্যবধানে বিশ হাজারেরও উপরে করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু বেড়েছে 61%। প্রতিদিনই শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার সচেতনতা এখনো তৈরি হয়নি। মাস্ক ব্যবহার করি কিন্তু অনেক সময় নিঃশ্বাসটা নিতে পারি না, দেখে একটু খুললা খুলি আবার পরে আবার লাগাই। আমরা দেখলাম আপনার ছেলেরও মাস্ক নাই, এটার কারণ ওর তো যে রাইখা থিয়ারছে। মাস্ক ব্যবহার করি তো, মাস্ক এই মাত্র পকেট থেকে খুললে থুইছি। বিচ্ছিন্নভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপি মোবাইল কোর্ট পরিচালনা করলেও পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সকাল থেকে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা। অবিলম্বে উপাচার্য সহ প্রক্টোরিয়াল বডির সদস্যদের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। এছাড়া তাদের দাবি আদায়ে ডাকযোগে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এই অবস্থায় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন। আজকে সকাল থেকেই আবার আন্দোলন শুরু করে তারা এই বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্থানে তারা অবস্থান করে এই বিসির পদত্যাগ দাবি করছে। তাদের একটাই দাবি যে এই ক্যাম্পাসকে রক্তাক্ত করা হয়েছে এবং এই ক্যাম্পাসের যে স্বায়ত্তশাসন আছে সেই স্বায়ত্তশাসনকে উপেক্ষা করে সেখানে পুলিশের অবস্থান নিয়েছে। এই বিষয় নিয়ে তারা বেশি সোচ্চার হয়ে আজকে বক্তব্য রাখছেন। এখানে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এসে এখানে বক্তব্য রেখেছেন, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা তাদের আন্দোলনে অনড় রয়েছে। তাদের একটাই দাবি, তাদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত এবং বিসির পদত্যাগ, এই দাবি নিয়েই তারা এখানে গত ছয় দিন ধরে আন্দোলন শুরু করেছে এবং এই আন্দোলন অব্যাহত রাখবে বলে তারা জানিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন ও সূচকে ব্যাপক উত্থান চলছে। শুরু থেকে ডিএসই তিনটি সূচক ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সূচকের সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। উত্থানের বাজারে আজ বিক্রেতা সংকটে হল্টেড হয়ে যায় দেশ গার্মেন্টস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং এসএস স্টিলের শেয়ার। 12:40 পর্যন্ত কোম্পানিগুলোর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও কোনো বিক্রেতা ছিল না। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সোয়েটার রপ্তানির অপার সম্ভাবনার দুয়ারে বাংলাদেশ। গত বছরই চট্টগ্রামে রপ্তানি আয় হয়েছে $7 বিলিয়ন। এরই মধ্যে চীন সোয়েটার উৎপাদন থেকে ধীরে ধীরে সরে আসায় এই শিল্পে খুলে গেছে রপ্তানির বিপুল সম্ভাবনা, যা কোনোভাবেই হাতছাড়া করতে চান না দেশীয় উদ্যোক্তারা। তবে প্রতিযোগিতামূলক বাজারে পাল্লা দিতে ব্যাকআপ লিঙ্কেজ তৈরির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এই শিল্পের সাথে জড়িতরা। আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে 5.3 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 26 জন নিহত হয়েছে। রয়টার্স জানায় দেশটির পশ্চিমাঞ্চলীয় বাদকিস প্রদেশে ভূমিকম্পের সময় ভবনের ছাদ ধসে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 5 নারী ও 4 শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত 4 জন। এই ঘটনায় প্রদেশের মুক্কোর জেলাতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
শীত উপেক্ষা করে শেরপুরে বোরো ধানের আবাদ শুরু করে দিয়েছে কৃষকরা। আগাছা বাছাই, জৈব সার প্রয়োগ ও সেচে ড্রেন নির্মাণ সহ মই দিয়ে জমি সমান করছেন তারা। এছাড়াও ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে চারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার শেরপুরে 90,500 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুর আগে বিপিএল এ করোনা হানা দিয়েছে। আগামী 21 জানুয়ারি শুরুর কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের অষ্টম আসরে। বিসিবির মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে প্রত্যেক ক্রিকেটারে করোনা পরীক্ষা করা হবে। তারই অংশ হিসেবে কোভিড টেস্টে কয়েকজনের ফল পজিটিভ এসেছে। আজ এবং আগামীকালও বিপিএল এর ফ্রাঞ্চাইজি দলগুলোর করোনা টেস্ট করা হবে। যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের কমপক্ষে 10 দিন আইসোলেশনে থাকতে হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশ। অনুগতদের দায়িত্ব দিতে এবার নির্বাচন কমিশন গঠনে আইন করতে যাচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় স্বামী নবীর ও তার বন্ধু ফরহাদ গ্রেপ্তার। এবং করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে এলাকাভিত্তিক লকডাউন দেওয়া জরুরি, অভিমত বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।